শনিবার আগরতলা পৌর নিগমের 46 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বাধারঘাট স্থিত ইলা ভট্টাচার্যের স্মৃতি সাংস্কৃতিক মিলনায়তনে আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবিরের। এই দিনের এই শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকার, বিজেপির সদস্য ও জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের যোগান ঠিক রাখতে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে যেভাবে রক্তদান শিবির অনুষ্ঠিত করা হচ্ছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। এদিন উদ্বোধন শেষে রক্তদান শিবিরটি ঘুরে দেখে রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।